السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকল প্রশংসা আল্লাহর জন্য যারা শিশু মেহরবানিতে প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহে অংশগ্রহণ করতে পারছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করব। সেটা হলো কল রাসূলুল্লাহ সাল্লাম ইদা দাকলা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলি হাত্তা ইউসাল্লি রাকাতাইন। অর্থ আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ দু রাকাত সালাত তাহিয়াতুল মাসজিদ আদায় করার পূর্বে বসবে না। প্রিয় উপস্থিতি, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পেরেছি, আমরা যখনই মসজিদে প্রবেশ করবো দু রাকাত সালাত তাহিয়াতুল মাসজিদ আদায় করে বসবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি বুঝিয়ে তারপর আমল করার তৌফিক দান করুক। মা আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।